এখানে আমি এই ছবিতে হিরোইন ঋতিকার বাবা চরিত্রে অভিনয় করছি। ইনি একজন ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড পেইন্টার, খুব নাম করা মানুষ। স্ত্রী মারা গেছেন অনেকদিন আগে, মেয়েকে একা হাতে বড় করেছেন, এরকম একটা ছবি। নতুন এই ছবিতে, এই ছবিতে নতুন কিছু পাওয়ার, নতুন কিছু যে পেতেই হবে তার কোনো মানে নেই সব ছবিতে। এইটা ছবিতে একটা নির্ভেজাল প্রেমের গল্প আছে, যে ধরনের প্রেমের গল্প আমরা আমাদের ছোটবেলায় দেখেছি। নির্ভেজাল প্রেমের গল্প, দুটো মানুষ, একটি ছেলে একটি মেয়ের ভালোবাসার গল্প, এইটা সেই রকমই। এর মধ্যে কোনো রকম কোনো মারামারি, ভায়োলেন্স এ সমস্ত কিচ্ছু নেই, একদম নির্ভেজাল প্রেমের গল্প। এটা অনেক দিন বাদে পাওয়া, নতুন পাওয়া নয়, কিন্তু এটা অনেক দিন বাদে পাওয়া, কারণ এখন বেশ কয়েক বছরই হলো ওরকম নির্ভেজাল প্রেমের গল্প বোধ হয় আর হয় না। হ্যাঁ, আকাশ এই ছবিটা প্রথম অ্যাজ ডিরেক্টর কাজ করছে, তবে ওর কাজের প্রতি অসম্ভব সিনসিয়ার। ভাবনা চিন্তা কি চায় ও, এটা সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার, এবং সেইভাবেই ও কাজটা করেছে, ভালো, খুব ভালো। আপনাকে তো আমরা অ্যাক্টিংয়ের ইনস্টিটিউট মানে নতুনদের কি উপহার দিলেন? না, আমি অ্যাক্টিংয়ের ইনস্টিটিউট না, ওরম অনেক অভিনেতা আছেন বাংলা ছবিতে যারা আমি যাদের ইনস্টিটিউট মনে করি, আমি ওরম কিছু নয়। তবে নতুনদের যদি বলার কথা হয়, তাহলে একটা জিনিস বলবো, বর্তমানে যে ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা দেখছি, সেটা একেবারেই কাম্য নয়। যদি কেউ চান যে অভিনয়টাকে পেশা করে নেবেন, তবে সবচেয়ে প্রথম আপনারা মাথায় রাখুন যে এই পেশাতে দাঁড়াতে গেলে বা এই পেশায় কি বলবো, এস্টাবলিশমেন্ট পেতে গেলে প্রচুর লড়াই করতে হয়, অনেক দিন সময় লাগে। আর অনেক দিন ধরে লড়াই করলেও যে পেশাতে দাঁড়ানো যায় তা নয়, যে যার ক্ষমতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, তার পারা না পারা, পারফর্ম করতে পারার কোয়ালিটি অনুযায়ী তা তিনি রেকগনিশন পান বা পান না। প্রথম প্রথম আমাদের মনে হয় আমরাও পেলে এটা করে দিতে পারতাম, ব্যাপারটা অত সুবিধের নয়, এর পেছনে অনেক শিক্ষা লাগে, অনেক পরিশ্রম লাগে। এক বছর, দু বছর, তিন বছর চেষ্টা করে কিছু হলো না। এই প্রফেশনের ক্ষেত্রে এক বছর, দু বছর, তিন বছরটা কোনো ফ্যাক্টর নয়। তার সবচেয়ে বড় উদাহরণ যেটা আপনারা আজকে দাঁড়িয়ে সবচেয়ে বেশি বুঝতে পারবেন, সেটা হচ্ছে নওয়াজউদ্দিন সিদ্দিকী। 20 বছর ধরে লড়াই করার পর আজকে নওয়াজউদ্দিন সিদ্দিকী নাম আমরা সবাই জানি, তার আগে কেউ ঘুরেও তাকাতাম না, ওই নামটা জীবনে শুনিও নি। অতএব আপনাদের কাছে পরিষ্কার, আপনারা একটা জিনিস মাথায় রেখে দিন, যদি অ্যাক্টিংকে প্রফেশন করতে চান, তাহলে সারা জীবন ধরে লড়াই করার মানসিকতা যদি থাকে, লড়াই করে আমি চেষ্টা করে যাব এই মানসিকতা যদি থাকে, তবেই অ্যাক্টিং প্রফেশনে আসুন, না হলে আসবেন না। 8ই জুলাই আমাদের বাংলার, পশ্চিমবাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রথমবারের প্রথম দেখা। আকাশ মালাকার পরিচালক। এই ছবিতে ঋতিক আর ঋতিকা আর্য, তার সঙ্গে সঙ্গে আমি আছি, খরাজ মুখার্জি আছেন, তুলিকা বসু আছেন, দেবরঞ্জন নাগ আছেন, পার্থ আছেন, প্রসূন, রাজু, প্রচুর আপনাদের চেনা অভিনেতা অভিনেত্রী আছেন। আসুন হলে এসে ছবিটা দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরম নির্ভেজাল প্রেমের গল্প অনেক দিন আপনারা দেখেননি। আমার চরিত্রটা নাম হচ্ছে দেবুদা, দেবু। তার একটা চায়ের দোকান আছে পাড়ায়, সেই চায়ের দোকানে এই ছবির যে হিরো হিরোইন তারা সবাই আসে, স্কুল ফেরত এখানে বসে আড্ডা মারে, চা খায়। এবং এই দেবুদা হচ্ছে তাদের কাছে আরেক বয়সে বড় হলো বন্ধু, এবং এই ছেলে মেয়ে দুটির সঙ্গে যখন সম্পর্ক হচ্ছে, তার মাঝখানে এই দেবুদা চায়ের দোকানের যিনি মালিক, তিনি বিভিন্নভাবে তাদের সাহায্য করেন, যাদের সম্পর্কটা তাদের মধ্যে হয়, এরকম একটা চরিত্র। অনেক তো বড় বড় হিরোর সাথে আপনি কাজ করেছেন, নতুন হিরোর সাথে এইবার কাজ করছেন, ওর ভিতরে কীরকম পোটেনশিয়াল দেখতে পাচ্ছেন আপনি?
এইভাবে তুলনা করাটা বোধহয় আমার উচিত নয়। মানে প্রত্যেকেই যারা হিরো হন তাদের অনেক দায়িত্ব থাকে একটা ছবি যখন শুটিং হয়। তো আর্য এদের মধ্যে বয়সে অনেক ছোট, কিন্তু যখন দর্শক ছবিটা দেখবেন যে ও সবটুকু দিয়ে করেছে, ঋতিকা সবটুকু দিয়ে করেছে, দুজন হিরো হিরোইন এবং তাদের বন্ধুদের চরিত্র যারা অভিনয় করেছে, আমরা যারা বড়ো আমরা তো আছি আমাদের মতো করে, কিন্তু ওরা সত্যিই খুব ভালো, ভীষণই ভালো। আশা করি দর্শকের খুব ভালো লাগবে। এটা এত সুন্দর প্রেমের একটা গল্প, একটা সিনেমা অনেক বছর বাদে আমার মনে পড়ে চিরদিনই তুমি আমার যখন হয়েছিল, তারপর প্রেম আমার হয়েছিল, আরও এরকম তখন সেই সময়টা এরকম ছবি বারবার হয়েছে প্রেমের ছবি, সেটা অনেক দিন ধরেই তো অনুপস্থিত, মানে আমাদের ভায়োলেন্সটা অনেক বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে আজকে ওয়েবের দিকে তাকালে বা সিনেমা যখন আসছে তখন দেখছি যে বেশিরভাগটাই ভায়োলেন্সের ওপরে, আবার অন্য ধরনের ছবিও আসছে, সেটা নয় যে আসছে না। সেই ক্ষেত্রে আমাদের এই ছবিটা প্রথমবারে প্রথম দেখা দর্শকের ভালো লাগবে বলেই মনে হয়, যে সেখানে প্রেমের গল্প, একটা সময় হারিয়ে যাওয়া, একটা সময় যেটা আজকের জীবনে আমাদের প্রায় নেই বললেই হয়, সেরকম একটা সময়কে ধরে এই গল্প আশা করি দর্শকের কাছে খুব ভালো লাগবে। আর সেকাল আর একাল নিয়ে কী বলবেন বাংলা ইন্ডাস্ট্রি? বাংলা ইন্ডাস্ট্রি সেকাল একাল বলতে, একটা কাল যখন আমরা ছোটোবেলায় দেখেছি সেই সময় ইন্ডাস্ট্রি একটা শেপ ছিল, একটা সময় ছিল, একটা ধারার ছবি হতো, দর্শক দেখতেন। আমাদের যারা বড়, আমাদের বাবা কাকাদের সময় যারা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মহানায়ক যেমন ছিলেন, তেমন তার সঙ্গে সমস্ত লেজেন্ডারি অ্যাক্টার্স তারা ছিলেন, সেটা একটা সময় ছিল যখন ছোটোবেলা আমরা দেখেছি সেখানে একের পর এক বাংলা সিনেমা জনপ্রিয় হয়েছে এবং দর্শক ভিড় করে দেখেছেন। তো সেই সময়টা পাল্টেছে, ঘরে টেলিভিশন এসে গেছে, কাজেই এখন ফিল্ম ইন্ডাস্ট্রি কম্পিটিশানটা আরও অনেক কঠিন। সেই জায়গার থেকে অন্য ধরনের সিনেমা তৈরি শুরু হয়েছে অনেক আগে থেকেই, হচ্ছে আজ প্রায় 20 বছর ধরে। তো সেখানে লড়াইটা আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তবুও ভালো ছবি হচ্ছে, বাংলা সিনেমা দর্শক দেখছেন, আরও দেখবেন। তো এটা আরেক ধরনের লড়াই, সময়ের সঙ্গে সঙ্গে সবটাই পাল্টায়, সময়টা পাল্টেছে, আমাদের লড়াই করার ধরনটাও পাল্টে গেছে। এই ছবিটা আমাদের প্রথমবারে প্রথম দেখা রিলিজ হচ্ছে 8ই জুলাই, কলকাতা এবং মফস্বলের সমস্ত অনেকগুলো সিনেমা হলেই আসছে। আশা করি দর্শক আসবেন ছবিটা দেখতে, এবং যারা অভিনয় করেছে আমাদের হিরো হিরোইন এবং ইয়াং জেনারেশন যারা অভিনয় করেছেন সঙ্গে আমরা আছি, আপনারাই হচ্ছেন শ্রেষ্ঠ বিচারক, যারা দেখে ছবিটা দেখে বেরিয়ে বলবেন যে সেটা কেমন লাগলো, ভালো খারাপ, কোথাও কিছুটা কম, কী ঠিক করতে পারলাম, কতটা ভুল, সেটা আমাদের বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার নাম হচ্ছে রাজেশ মণ্ডল, কিন্তু এই সিনেমাতে প্রথমবারের প্রথম দেখায় আমার চরিত্রের নাম হচ্ছে কালু। চরিত্র সম্পর্কে বলতে, আমি যে আমাদের হিরো আর্য, তো ক্যারেক্টার ওর বান্টি, তো সেই বান্টির বন্ধুর চরিত্র করেছি আমি। তো এইখানে বন্ধুর আপদে বিপদে কীভাবে আমরা চার বন্ধু, তো কীভাবে বন্ধুকে সাপোর্ট করি সেইটা আমরা একদম মন খুলে অভিনয় করার চেষ্টা করেছি। প্রচুর হেল্প পেয়েছি আমরা আকাশ মালাকার, আকাশদা প্রচুর হেল্প করেছে, শিখিয়েছে, প্রচুর শিখেছি এই কাজটা করতে গিয়ে। প্রত্যেকে ভালো কাজ করেছে, যদিও আমাদের এইটা প্রথম সিনেমা, আমার প্রথম সিনেমা এটা। তো আশা করছি, দেখা যাক, মন থেকে চেষ্টা করেছি, এবার বাকিটা দর্শক তারা যেটা বলবেন, যেটা বুঝবেন, তো সেইটাই। তো এই কাজটা পাওয়ার পেছনের কারণ আছে, আমার এক বান্ধবী আছে, আমাদের যে ডিরেক্টর দাদা আকাশদা, একটা পোস্ট করেছিল ফেসবুকে যে 18 থেকে 21 বছরের মধ্যে একটা ছেলে চাই ডার্ক স্কিনের একটা চরিত্রের জন্যে। তো সেই বান্ধবী আমার নামটা মেনশন করে সেখানে, কারণ ওর দেখা কালো বলতে আমিই ছিলাম ডার্ক স্কিন। তো যাই হোক, আমি ভাবলাম ঠিক আছে দেখি একবার চেষ্টা করে, তো গেলাম, ফোন করে ডাকলো, গেলাম। যেহেতু ওখানে 18 থেকে 21 বছর বলেছিল আর আমার বয়স এখন 28 রানিং, আমি তখন সেখানে বয়স কমিয়ে 24 বলি। তো আমি তখন ভাবছিলাম যদি আমার লুকে ম্যাচ করে যায়, লুক ঠিকঠাক থাকে, তাহলে বয়সটা ম্যাটার করবে না এখানে। তো আমি চলে গেলাম, তারপরে তো হয়ে গেল কাজটা। প্রথমে বলো নমস্কার, আমার নাম অর্পণ দেবনাথ, এখানে আমার চরিত্রের নাম হলো চিরকুট।
এবং চরিত্রটি খুবই মানে জলি, যেকে বলে মানে খুবই ফাঙ্কি এবং খুব পছন্দ করে, খুব বাওয়াল করতে অল টাইম মনে হয় যেন এই করলে ভালো হয়, জীবন এই করলে ভালো হয়, আরে এই তো জীবন, এই এই বাঙ্ক মারবো, এই স্কুল বাঙ্ক মারা বলুন, ভালো একটুখানি চল না সিনেমা দেখে আসি। যখন বান্টি মানে আমরা সিনেমা হিরো যখন একটু খুব দুঃখে মানে প্রেমে যখন আঘাত খেয়ে যখন দুঃখে মূর্ছে পড়ে তখন আমরা বলি যে চল সিনেমা দেখে আসি, এ আসি। তো আমাদের সবসময় একটা বন্ধুত্বের একটা বন্ডিং সুন্দর দেখা গেছে, যেখানে হলো আমরা বান্টিকে চেষ্টা করেছি সবসময় যেন উৎফুল্লে রাখা এবং যাতে ওকে মানে ভালো মতন ইয়ে করা যায়। তো আসুন আপনারা 8ই জুলাই, আমরা এক ঘরে থাকতাম, আমরা তিন বন্ধু এক ঘরে থাকতাম। আকাশদা যেটা খুব ভালো মানে করেছে সেটা হলো আমরা এক ঘরে থাকতাম, তিন বন্ধুকে এক ঘরে দেওয়া হয়েছিল। তো আমাদের ওখান থেকে একটা বন্ডিং ক্রিয়েট হয়ে গেছিলো। বেসিক্যালি প্রথমে আমরা সেরকম কাউকে সেরকম চিনতাম না, তারপর আস্তে আস্তে থাকতে থাকতে যে বন্ডিংটা ক্রিয়েট হয়েছিলো সেটা ক্যামেরার সামনে তুলে ফুটে উঠেছে আরও ভালোভাবে সেই বন্ডিংয়ের জন্য, এবং তার মধ্যে অনেক হাসি মজা অনেক কিছু হতো। হ্যাঁ নমস্কার, আমার নাম উর্চিষ্মান রায়, এই ছবিতে আমি টিঙ্কুর চরিত্রে অভিনয় করেছি। যেটা বললো অর্পণ এবং রাজেশ দুজনেই যেটা বললো যে মূলত এই ছবিটি একটি প্রেমের গল্পের পাশাপাশি একটি বন্ধুত্বের গল্প। মানে যখন আমরা মানে এখন কী হয়, এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা একটা ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে আমরা দুনিয়ার সাথে যোগাযোগ রাখি, বন্ধুদের সাথে যোগাযোগ রাখি, অনেক হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজেও, এটা একটা ভালো দিক খারাপ দিক তো রয়েছে। কিন্তু এই ছবিতে যেটা রয়েছে মূলত যে আমরা যখন ন্যাচারালি বন্ধুদের সাথে থাকতাম, কাছাকাছি থাকতাম, এই দুপুরবেলায় স্কুল পালিয়ে চায়ের দোকানে আড্ডা, বা ওই গার্লস স্কুল ছুটি হলেই এক বন্ধুর ভালো লেগেছে তার পেছন আরও চার বন্ধু গিয়ে এই তুই চিঠি দে, এই তুই খাতা দে, এই তুই এই কর, এই যে মজাগুলো, এই মজাগুলোই আমরা এটা লিড করেছি, মানে এটা পেয়েছি কোথাও গিয়ে। তো নস্টালজিক মনেই হয়েছে, যে কারণ আমরা ফ্ল্যাশব্যাক কাজ করতে গিয়ে প্রতি মুহূর্তে মনে হয়েছে যে আমরা ছোটোবেলাটাকে দেখতে পাচ্ছি এখানে। আরেকটা কথা হচ্ছে যে বন্ডিং, যেটা অর্পণ আগেই বললো যে বন্ডিং নিয়ে তো কোনো কথাই নেই, মানে আমরা প্রথমে সত্যিই কেউ কাউকে চিনতাম না, কিন্তু তারপর একটা এমন জার্নির মধ্যে দিয়ে আমরা গেছি, একটা এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেছি যে আমাদের মনে হয়েছে যে আমরা বোধহয় অনেক দিনের পরিচিত, এবং ওইটা আমরা ক্যারি ফরওয়ার্ড করেছি জাস্ট খুব নর্মাল, খুব ন্যাচারাল। আলাদা করে ছবি করছি, অভিনয় করছি বা কি কি চরিত্রে থাকতে হবে এরকম কখনোই মনে হয়নি। প্রথমত আমি বলবো আমি একা প্রডিউসার না, এখানে আমার আরও দুটো একটা ভাই এবং দাদা আছে। তো আমার এক ভাই যে আমার পাশে ছিলেন আর কি, এসবি ফিল্মকে যে সাপোর্ট করেছে সে আজকে হয়তো আমাদের মধ্যে নেই, সে তার নাম সুবলত। আর তারপরে যে গার্জিয়ানের মতন সবসময়ের জন্য সাপোর্ট করেছে সেটা আমাদের চন্দনদা, এরা দুজন আমাকে খুব সাপোর্ট করেছে, এসবিকে সাপোর্ট করেছে, তার জন্য আজকে এই ছবিটা আমাদের 8 তারিখে আমাদের রিলিজ হচ্ছে। তো আমি একা প্রডিউসার না এবং আমি একা বলতেও চাই না, এরা দুজন আমাদের পাশে না থাকলে হয়তো আমরা এই ছবিটা আজকে রিলিজ করতে পারতাম না। প্রথমত এক নম্বর, অ্যাকচুয়ালি গল্পটা প্রথমে শুনে আমার খুব ভালো লেগেছিলো, যে এই গল্পটার মধ্যে একটা মানে লাভ স্টোরি, সেই লাভ স্টোরিটা একটা অন্যরকম লাভ স্টোরি, লাভ স্টোরি কিন্তু একই হয়, এটা অন্যরকম। যেরকম আগের দিনের যে লাভ স্টোরিটা সেটাই তুলে ধরা হয়েছে, যে ফোন ফেসবুক হোয়াটসঅ্যাপ একদম, আর এখন যে লাভ স্টোরিটা সেটা আমাদের ফেসবুকে হয়ে যাচ্ছে, কিন্তু আগের দিনে এটা ছিল না, যেটা হয়তো আমরা দেখেছি চিঠির মাধ্যমে হোক বা সাইকেল নিয়ে পিছনে ঘোরা হোক বা কোনো না কোনো কারণে আমরা পাঁচিল টপকে স্কুলে যাওয়া, এইসব আমাদের দিনটা আগে আমরা ফেস করে এসেছি। তো এই কারণে আমি এই গল্পটাকে আমি এগ্রি করে দিয়েছি যে না এটাই করবো। নতুনদের জন্য এটা কি ডিরেক্টরই ঠিক করেছে, কাস্টিং নাকি আপনি ঠিক করেছেন? এটা সম্পূর্ণ ডিরেক্টর, এটা সম্পূর্ণ ডিরেক্টর। কাস্টিংয়ের ব্যাপারে আমি কিছু জানি না, এটা আমার থেকে ডিরেক্টরই ভালো বুঝবে এবং ডিরেক্টরই করেছে। তো আমার বিশ্বাস যে যেটুকু করেছে আকাশ মালাকার ভালো করেই করেছে। আপাতত 50টা হল আমি রিলিজ করছি, তো তারপর নেক্সট ভাবছি আর কটা হল হবে। প্রথম বলতে এক্সপিরিয়েন্স তো একটু আছে, আর দ্বিতীয় কথা আমি বলবো যে নেই, কারণ হচ্ছে আমি প্রথম নতুন, আমার শিকার এখন অনেক বাকি আছে। তো নতুন হিসাবে আমি একটা কথাই বলবো যে ছবিটা অনেক কষ্ট করে আমরা করেছি, সবাই প্লিজ হলে যেয়ে ছবিটা 8ই জুলাই দেখুক, এটাই আমি বলতে পারি। খুবই ভালো, কারণ ওর ভিতরে অনেক কিছু গুণ আছে যেটা আমরা হয়তো বাইরে থেকে শুনতাম, কিন্তু কাছে যখন ওকে আমি দেখেছি বা ওর সাথে যখন আমরা মিশেছি তখন সম্পূর্ণই আলাদা।
ছবিটা আমরা শুনেছি যে মানে বারবার বন্ধ হয়ে গেছে, শুটিং হয়েছে আবার বন্ধ হয়ে গেছে ডিউ টু সাম লকডাউন, সেটা নিয়ে কিছু একটু দর্শক। হ্যাঁ, প্রথমত আমরা যখন শ্যুট শুরু করেছিলাম তখন তার পরপর লকডাউন দিয়েছিল এবং লকডাউনের মধ্যে আমরা কাজটা আমরা করতে পারি, প্লাস আমাদের একটু প্রবলেম হয়ে গেছিলো, তো লকডাউনের শেষে আমরা তারপর আবার কাজটা শুরু করি, তারপর সম্পূর্ণ একদম আজকের দিন অবধি আমরা কাজটা সম্পূর্ণ করি। আমার এখানে ঋতিকার বান্ধবী অনিন্দিতার চরিত্রে আমি অ্যাক্টিং করেছি, তো আমার এই চরিত্রটা ছিল বন্ধুর, তো আমরা এখানে খুবই অনেক সবাই অনেক মজা করে কাজটা করেছি, অনেক এনজয় হয়েছে, সো পুরো টিম আমাদের অনেক সাপোর্ট করেছে। আমরা চাই যে আপনারা মুভিটা দেখতে যান সিনেমা হলে, 8 জুলাই আমাদের রিলিজ, তো অনেক সবাই অনেক কষ্ট করে ছবিটা করেছে যেহেতু অনেকবার বাধাও এসেছিলো ছবিটাতে লকডাউনের জন্য, অনেকবার মানে একবার বন্ধ হয়েছে আবার ওপেন হয়েছে, তো আমরা সবাই অনেক কষ্ট করে কাজটা করে আমরা চাইছি যে আপনারা যান সিনেমা হলে, একটা ছোট প্রেমের গল্প, লাভ স্টোরি, যেটা আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ঋতিকার সাথে কাজ করে সত্যি অনেক ভালো লেগেছে, আমি ভাবতে পারিনি যে ঋতিকার সাথে কাজ করতে পারবো, তো খুবই ভালো লেগেছে, ইনফ্যাক্ট সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে।